পৃথিবীতে যারা সামনে আসবে, আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। আমরা সকলেই চাই যে আমার দুনিয়াও সুখের হয়, আখিরাতও সুখের হয়। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাহ বিখ্যাত মুহাদ্দিছ ছিলেন। তিনি সারা পৃথিবীর সমস্ত মানুষকে চার ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ হল একদল মানুষ যাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর, এ হলো এক শ্রেণীর মানুষ, যাদের দুটোটা আছে, দুনিয়াও আছে আখিরাতও আছে। এ হলো এক শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যাদের আখিরাত তো আছে, লেকিন দুনিয়া বেশি সুবিধাজনক নয়, দুনিয়া বেশি একটা নাই, লেকিন আখিরাত আছে। তৃতীয় শ্রেণী হলো যাদের দুনিয়া আছে আখিরাত নাই। আর চতুর্থ শ্রেণী হলো যাদের দুনিয়াও নাই আখিরাতও নাই। সারা পৃথিবীতে এই চার শ্রেণীর বাইরে কোনো মানুষ নাই। তাহলে মানুষ মোট কত শ্রেণীতে বিভক্ত বলেন? প্রথম শ্রেণী, দুনিয়াও আছে, এরা দুনিয়াতেও সুখী, এরা আখিরাতেও সুখী। এ হলো প্রথম শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণী হলো এদের দুনিয়াতে তেমন কিছু নাই, লেকিন এদের আখিরাতে আলহামদুলিল্লাহ সব আছে। এরা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ। তৃতীয় শ্রেণীর মানুষ হলো এদের আখিরাতে নাই, দুনিয়াতে আছে। আর চতুর্থ শ্রেণীর মানুষ হলো এদের আখিরাতও নাই, দুনিয়াও নাই। তাহলে মোট কয় দল পাইছি বলেন? এবার বলুন তো দেখি আমরা কোন দলে হতে চাই? সকলে বলেন আমরা কোন দলে হতে চাই? যে দলে কি আছে, দুনিয়াও আছে আখিরাতও আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাত বানিয়েছে তো দুনিয়াও আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা, এই মানুষগুলো সাহাবাদের মধ্যে গোরাবা ফকারা, হযরত আবু হুরায়রা দুনিয়া সাজিয়েছেন, আখিরাত সাজিয়েছেন, তো দুনিয়াও বনে গেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরাত সাজিয়েছেন, তো দুনিয়াও বনে গেছে। এই মানুষগুলোর নাম দুনিয়াতে আছে কি না বলেন? এই মানুষগুলোর নাম দুনিয়াতে আছে, সফলতার সাথে আছে না ব্যর্থতার সাথে আছে, কামিয়াবির সাথে আছে না নাকামির সাথে আছে। অথচ দুনিয়াতে এদের কি ছিল? গোলাম ইবনে গোলাম, হযরত বেলাল গোলাম ইবনে গোলাম, গোলামের ছেলে গোলাম। লেকিন আজকে বেলালের নামে কিছু মানুষের নাম আছে তো না? কতজনের নাম আছে দুনিয়াতে? বেলালের মনিব উমাইয়া সেদিন দুনিয়া সাজিয়েছিল, সে আজকে কি তার নামে পৃথিবীর কোনো জানোয়ারের নামও আছে? লেকিন দুনিয়া ছিল কি না বলে, দুনিয়া ছিল কি না? আবু জাহাল দুনিয়া ছিল কি না? উতবা দুনিয়া ছিল কি না? সাহাবা দুনিয়া ছিল কি না? লেকিন আজকে কি তাদের নাম সম্মানের সাথে আছে না অসম্মানের সাথে আছে? তাইলে বোঝা গেছে একটা থিওরি, যারই আখিরাত সুন্দর হয় আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও দামি বানিয়ে দেন। যারই আখিরাত সুন্দর বলেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও কি বানিয়ে দেন? দুনিয়াতেও তাকে দামি বানিয়ে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির নাম আজকে পৃথিবীতে মানুষ জানে কি না? জানে। পৃথিবীর কোন কোন কোলের গোড়ায় বড় পীর আব্দুল কাদের জিলানির নাম লেখা ছিল আছে কোথাও? কোন কোন জায়গায় ব্রিজের উপরে তার নাম লেখা আছে? কোন কোন এয়ারপোর্টের গায়ে তার নাম লেখা আছে? লেকিন পৃথিবীর সমস্ত মানুষ তার নাম জানে কি না বলে? তাইলে বোঝা গেছে আমার নাম টিকে থাকা, আমার যশ টিকে থাকা, আমার খ্যাতি টিকে থাকা, আমার সুনাম টিকে থাকা, আমার দুনিয়া বাকি থাকার একটাই রাস্তা, আমার নাম আরশ আজিমের গায়ের সাথে, আরশ আজিমের সাথে লাগিয়ে দেওয়া। আমার নাম আরশ আজিমের সাথে লাগিয়ে দেওয়া বলেন? আমার নাম আরশ আজিমের সাথে কি দেওয়া? লাগিয়ে দেওয়া।
যদি আরশে আজিমের সাথে আমার নাম লাগিয়ে দিতে পারি, রব্বে করিমের সাথে আমার নাম জুড়ে দিতে পারি, রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি তোমার নাম বুলন্দ করে দিব, এটা আমার সিদ্ধান্ত, আমি তোমার নাম বুলন্দ করে দিব। যদি সারা পৃথিবীও তোমার নাম মুছে দিতে চায়, আমি তোমার নাম বুলন্দ করে দিব। সারা পৃথিবী তোমার নাম মুছতে চায়, লেকিন আমি তোমাকে বুলন্দ করে দিব, এটা আমার সিদ্ধান্ত, এটা রব্বে করিমের সিদ্ধান্ত। এই জন্যই মেরে ভাইও, মাহফিলের উদ্দেশ্য হওয়া, আমার জিন্দিগির উদ্দেশ্য হওয়া, আমার ওয়াজের উদ্দেশ্য হয়, আমাদের শোনার উদ্দেশ্য হয়, আমার মাদ্রাসায় পড়াবার উদ্দেশ্য হয়, মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য হয়, আমার নামাজের উদ্দেশ্য হয়, আমার রোজার উদ্দেশ্য হয়, আমি আমার রবের হয়ে যাই। বলেন আমি আমার রবের কি, আমি আমার রবের হয়ে যাই, আমার জীবনের উদ্দেশ্যই যেন হয় তিনি আমার হয়ে যান, আমি তার হয়ে যাই। বলেন আল্লাহ আমার হয়ে যায়, আমি আল্লাহর হয়ে যাই। পৃথিবীতে আল্লাহর হওয়া সবচেয়ে সহজ, পৃথিবীতে আল্লাহর হয়ে যাওয়া সবচেয়ে সহজ, আর পৃথিবীতে আল্লাহর হয়ে যাওয়া সবচেয়ে লাভজনক। এর চেয়ে লাভের কিছু নাই, আর এর চেয়ে সহজও আর কিছু নাই। এটা পৃথিবীতে সবচেয়ে সহজ। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু, তিনি বলেন নারাজ হয়ে যাওয়া আব্বাকে রাজি করতে 3 দিন লাগে, নারাজ হয়ে যাওয়া মাকেও রাজি করতে 1 সপ্তাহ লাগে, নারাজ হয়ে যাওয়া বন্ধুকে রাজি করতে 1 বছর লাগে, নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে 5 বছর লাগে। এই সেশনে আর রাজি হবে না, পরবর্তী সেশনে যদি হয়ে যায়। নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে কয় বছর লাগে? 5 বছর লাগে। এই সেশনে আর হবে না, পরবর্তী নির্বাচনের আগে যদি আবার রাজি হয়। তাহলে বোঝা গেছে, নারাজ হয়ে যাওয়া আব্বাকে রাজি করতে সময় লাগে, নারাজ হয়ে যাওয়া মাকে রাজি করতে সময় লাগে, নারাজ হয়ে যাওয়া বন্ধুকে রাজি করতে সময় লাগে, নারাজ হয়ে যাওয়া বসকে রাজি করতে সময় লাগে, নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে সময় লাগে। 40 বছরের নারাজ করা রবকে রাজি করতে 1 মিনিটও লাগে না। 40 বছর ধরে রবকে নারাজ করলেন, তা আজকে যদি তাকে রাজি করতে চান, শুধু 2 সিদ্ধান্ত দিবেন, 2টা সিদ্ধান্ত, সঙ্গে সঙ্গে রব বলবেন যাও আমি তোমাকে লুফে নিলাম, আমি তোমাকে আবার কোলে নিলাম। ইন্নাল্লাহ বাসিতু ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতু ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। আল্লাহ তাআলা দিনের বেলায় তার কুদরতি 2 হাতকে দরাজ করে রাখেন, দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, রাতে 2 হাতকে দরাজ করে রাখেন, দিনে যারা তাকে নারাজ করেছে তাকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা শুধু অপেক্ষায় থাকেন। তুবু ইল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। রব শুধু অপেক্ষায় থাকেন, তুমি কখন ফিরে আসবা? বলেন তুমি কখন ফিরে আসবা? রব শুধু অপেক্ষায় থাকেন, তুমি কখন ফিরে আসবা? তুমি যদি রাত্রে ফিরে আসো, আমি তোমাকে রাত্রেই তুলে নিব, আমি তোমাকে রাত্রেই কোলে নিব। তুমি দিনে ফিরে আসো, তো আমি দিনেও তোমাকে কোলে তুলে নিব। হারিয়ে যাওয়া ছেলের অপেক্ষা থাকে মা, মা হারিয়ে যাওয়া ছেলের অপেক্ষা থাকে, দিনে অপেক্ষা থাকে, রাতে অপেক্ষা থাকে। রাতে যদি বাতাসেও তার দরজা নাড়ায়, তো সে বলে উঠে তুমি আসছো? বলে কি? বলে না, বলে আমার রব আমাদের অপেক্ষায় আছেন, আমার রব আমাদের অপেক্ষায় আছেন, তিনিও যেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন আসো ফিরে আসো, আমার রব আমাকে ডাকছেন আসো ফিরে আসো, আসো ফিরে আসো, রব যেন আমাকে ডাকেন আসো ফিরে আসো। ওয়ানিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহ, আসো ফিরে আসো। ওয়ানিবু ইলা রব্বিকুম, রব্বুল আলামিন বলেন ওয়ানিবু ইলা রব্বিকুম, আসো রবের দিকে ফিরে আসো। করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে ওয়ানিবু ইলা রব্বিকুম বলেছেন, ওয়ানিবু ইলা আল্লাহ বলেননি, ওয়ানিবু ইলা রব্বিকুম বলেছেন। এর কি তর্জমা, এর কি ব্যাখ্যা? হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা যেন এমন এক মা তার ছেলেকে, 2 বছরের ছেলেকে যদি বিড়াল খাওয়া মারে, তো মা কি বলে জানেন? আসো আসো আম্মুর কাছে আসো। কি বলে বলেন? যেমন আম্মুর নাম আয়েশা, মা এভাবে বলে না, আসো আসো আয়েশার কাছে আসো, এভাবে বলে না। কি বলে? বলে আসো আসো আম্মুর কাছে আসো। তো রব্বুল আলামিনও বলেন
রবের দিকে ফিরাও, যদি তুমি রবের দিকে স্বেচ্ছায় ফিরে আসো, রবের দিকে যদি তুমি স্বেচ্ছায় ফিরে আসো, তো কথা দিলাম তুমি আমাকে গাফুর পাবা, তুমি আমাকে গাফের পাবা, তুমি আমাকে গাফুর পাবা, তুমি আমাকে গাফার পাবা। আর যদি তুমি স্বেচ্ছায় ফিরে না আসো, মনে রাখবা সুম্মা ইলাইনা তুরজাউন, আমার দিকে শেষ তক তোমাকে আসতেই হবে। যদি ইচ্ছায় ফিরে আসো তো কি পাবা? বলেন গাফের, বলেন আমাকে সাজিদুল ইকাব পাবা, আমাকে কি পাবা? আমাকে সাজিদুল ইকাব পাবা। এখন কি আপনি স্বেচ্ছায় ফিরবেন নাকি অনিচ্ছাকৃত ফিরবেন, ভেবে দেখা উচিত। সবাই বলে স্বেচ্ছায় ফিরবেন না অনিচ্ছায় ফিরবেন? মায়ের পেটের বাচ্চা যদি স্বেচ্ছায় আসতে না চায়, ওকে কি আসতে হয় না? ওখানে থাকতে সুবিধা দেওয়া হয়? মায়ের পেটের বাচ্চা যদি স্বেচ্ছায় চলে আসে, বলেন ভালো, স্বেচ্ছায় চলে আসে। আর যদি স্বেচ্ছা না আসে পেট কেটে, তাও যদি আসতে না চায় বাচ্চা মেরে, বাচ্চা মেরে তাকে আসতেই হবে দুনিয়াতে। মায়ের পেটের বাচ্চা যেমন দুনিয়াতে আসতেই হয়, দুনিয়ার পেটের মানুষটা কবরের পেটে যাওয়াই লাগবে। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে আসো তো তুমি আমাকে বন্ধু পাবা। লাওয়াজাদুল্লাহ গাফুর রাহিমা, তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে আসো আমাকে গাফুর পাবা। তুমি আমাকে রহিম বাবা, ওকানা বিল মুমিনিনা রহিমা, তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে আসো তো আমাকে বন্ধু পাবা। আর তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে না আসো আমাকে তুমি জজ পাবা, জজ, আমাকে তুমি বিচারপতি পাবা। তুমি আসামি হবা, আমি বিচারপতি হব। তুমি চোর হবা, আমি বিচারপতি হব। তুমি ডাকাত হয়ে আসবা, আমি বিচারপতি হব। তুমি জানি আর বদমাশ হয়ে আসবা, আমি বিচারপতি হয়ে আসব। আর তুমি যদি তায়েব হয়ে আসো আমি গাফুর হব। আমার নাম গাফের, আমার নাম গাফুর, আমার নাম গাফফার। এই তিন শব্দের তিন তরজমা। গাফর মানে মুতলাক মাফ করনে ওয়ালা, সাধারণ ভাবে মাফ করনে ওয়ালা। গাফুর মানে চূড়ান্ত বেশি মাফ করনে ওয়ালা। গাফফার মানে চূড়ান্ত মাফ করনে ওয়ালা। গাফর মানে কি বলছি? সাধারণ মাফ করনে ওয়ালা। গাফুর মানে বেশি বেশি মাফ করনে ওয়ালা। গাফফার মানে চূড়ান্ত মাফ করনে ওয়ালা। রব্বুল আলামিন যেন বলেন, তোমরাও তিন শ্রেণীতে বিভক্ত আছো মানুষগুলো, মুশরিক ছাড়া, কাফের ছাড়া, বাকি মানুষগুলো তিন ভাগে বিভক্ত, জালেম, জালুম, জাল্লাম। বলেন কি কি? নবীরা ছাড়া, সাহাবায়ে কেরাম ছাড়া, আউলিয়া মুকাররাবিন আর সিদ্দিকিন ছাড়া, আমরা এখানে যারা আছি আমরা সকলেই তিন শ্রেণীতে বিভক্ত। কি কি বলেন? জালেম, জালুম, জাল্লাম। বলেন আমি কোন শ্রেণীতে? হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, আয়েশা, ইনি আয়েশা, হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, আম্মা আমার নাম, আমার নাম কোন তালিকা? আম্মা আয়েশা বলেন আমি জালেমের তালিকা। আম্মা আয়েশা কি বলেন? আমি জালেমের তালিকা। আম্মা আয়েশা বলেন আমি জালেমের তালিকা। জালেম বলেন, জালেম, জালুম, জাল্লাম। জালেম মানে সাধারণ ভাবে গুনাহগার, জালুম মানে বেশি গুনাহগার, জাল্লাম মানে চূড়ান্ত গুনাহগার। কদ কি কি? রব্বুল আলামিন যেন বলেন, বন্ধু তুমি যদি জালেম হও, যাও কথা দিলাম আমি গাফের। তুমি যদি জালুম হও আমি গাফুর। তুমি যদি জাল্লাম হও আমি গাফফার। তোমাকে মাফ করে দেওয়ার জন্যই আমি গাফুর। তোমাকে মাফ করে দেওয়ার
যেমন ধরেন আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান, কত কোটি মুসলমান মোট মানুষ আছে? কত কোটি? 700 কোটি। তো 200 কোটি গেলে আর কত থাকে? লিকুল্লি বনি আদম জান্নাতুন ওয়া নার, প্রত্যেক বনি আদমের জন্য একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। তো বেঈমান আর কাফের নিশ্চিত জাহান্নামী, তো ওদের জান্নাতগুলো যাবে কোথায়? আমরা আছি 200 কোটি। ইনশাআল্লাহ আমাদেরকে এই জন্য আমাদেরকে একটা না প্রত্যেককে দুইটা করে দিবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই জন্য আমাদেরকে কয়টা করে দিবে বলে? খুশি হয়ে জান্নাত কেন সবাই? আমাদেরকে কয়টা করে জান্নাত দিবে বলে? আমাদেরকে রব্বুল আলামিন দুটো করে জান্নাত দিবে, কয়টা করে দিবে বলে? আমাদেরকে দুটো করে জান্নাত দিবে। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহি রাহমাহ লিখছেন আজীব কথা, তিনি বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দিবে। তিনি বলেন জানো দুটো জান্নাত কোথায় দিবে? জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা, একটা দুনিয়াতে জান্নাত দিবে আর একটা আখিরাতে জান্নাত দিবে। দুনিয়াতে জান্নাত আবার কোনটা? দুনিয়াতে আবার জান্নাত কি? দুনিয়াতে আবার জান্নাত দেয় কেন? তো তিনি বলেন আই লাযযাতুন ফিল ইবাদা, দুনিয়াতে আল্লাহ তাআলা তার নামাজের মধ্যে মজা দিয়ে দিবে, মজা মজা, দুনিয়াতে জিকিরে মজা, দুনিয়াতে তেলাওয়াতে মজা, দুনিয়াতে সেজদায় মজা, দুনিয়াতে তাওয়াফে মজা, দুনিয়াতে সাইতে মজা। হ্যাঁ ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা গানে যতটা মজা পাও আমরা জিকিরের থেকে কোটি গুণে বেশি মজা পাই। তোমরা ছবি দেখে যে পরিমাণ মজা পাও আল্লাহ কসম আমরা তেলাওয়াতে চেয়ে কোটি গুণে বেশি মজা পাই। তোমরা হেসে হেসে মজা পাও আমরা রব্বে কারিমের জন্য কেঁদে মজা পাই। তোমরা গান গেয়ে মজা পাও আমরা জিকির করে মজা পাই। আইনা আবলাউল গুলুক মিন হাজিল লাযযা, এই লাযযাত গুলো থেকে পৃথিবীর বাদশা দাদারা কোথায়? ওরা যখন রাতের অন্ধকারকে খান খান করে দেয় গানে, আমাদের আকাবের আমাদের বড়রা তখন জিকির রব্বে করিমের চাদরকে ফেটে ফেটে আর সাজিম উঠে যায়। এই জন্য ওলিমান খাব মাকাম রব্বি জান্নাতান, যে রব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দিয়ে দেন, জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল উকবা, দুনিয়াতে একটা জান্নাত দিয়ে দেন আখিরাতে একটা জান্নাত দিয়ে দেন। আলহামদুলিল্লাহ ওলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে। মানে ওলামায়ে উম্মত দুনিয়াতে কোথায় আছে বলেন? ওলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে, ওলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে। আমাদের আমরা রাতের অন্ধকারে জিকির করতে যে পরিমাণ মজা পাই, আপনারা ওরা যদি বুঝতো এরা কি পরিমাণ মজা আছে, আমাদের সাথে যুদ্ধ লাগায় দিত। এরা কিসের ভিতরে আছে? এরা মজার ভিতরে আছে। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাই গাফের গাফুর গাফার, আল্লাহ তাআলা মাফ করনে ওয়ালা, আল্লাহ তাআলা কি করনে ওয়ালা বলেন? আল্লাহ তাআলা মাফ করনে ওয়ালা। আজীব বিষয় না, মাফ কাকে করবেন, মাফ কাকে করবেন? মজার বিষয় হলো যে মাফ চায় তাকেও মাফ করবেন।